আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। চন্দ্রিমায় জিয়ার লাশ নেই, ওখানে গিয়ে মারামারি করে কেন? প্রধানমন্ত্রীর প্রশ্ন। এরপরেই থাকছে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলার চার্জ শুনানি 5ই সেপ্টেম্বর। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যৌথ বৈঠক চলছে। সরকার দেশে ছদ্মবেশী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে লুট করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই লড়াই করেছিলাম তাকে তারা হরণ করেছে। এই দলটি 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, আবার এখন তারা ছদ্মবেশী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বুধবার দুপুরে ঢাকার চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের 10 থেকে 15 জন নেতাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুল দেন বিএনপির মহাসচিব। সম্প্রতি ঢাকা মহানগর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এদিন সকাল থেকে চন্দ্রিমা উদ্যানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাদের ছাড়া কাউকে ঢুকতে দেয়নি পুলিশ। বিএনপি মহাসচিবকেও মূল প্রবেশ পথ থেকে হেঁটে সমাধি স্থলে যেতে হয়। মুক্তিযোদ্ধা দলের নেতা কর্মীদের ঢুকতে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধাদের, সেই মুক্তিযোদ্ধা দলকে সমাধিতে আসতে বাধা দেওয়া হয়েছে। আমরা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, আমরা ইতিমধ্যে সব সময় গাড়ি সমাধির কাছে নিয়ে আসতাম, সেটাও এবার বন্ধ করে দেওয়া হয়েছে। দেশনেত্রী খালেদা জিয়ার নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে। সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস না করে সত্যিকার অর্থে দেশে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অবিলম্বে পদত্যাগ করুন। সূত্র যুগান্তর। চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি থাকার দাবি বিএনপি করলেও সেখানে জিয়ার লাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই, বিএনপি ওখানে গিয়ে বিশৃঙ্খলা মারামারি করে কেন? বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ উদ্যোগে শোক দিবস উপলক্ষে স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে। বিএনপি জানে না সেখানে চন্দ্রিমা উদ্যানে জিয়া নেই, জিয়ার লাশও নেই, তাহলে এত নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার লাশ দেখেছে? ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল, সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনো যায়নি। শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির পিতা স্নেহ করতেন, মর্যাদা দিতেন, সেজন্য সেনাবাহিনীতে উপপ্রধান পদ না থাকলেও জিয়াউর রহমানের সংসার রক্ষায় ঢাকায় এনে তাকে সে পদ দিয়েছিলেন। বাংলাদেশ থেকে জাতির পিতার নাম কেউ মুছতে পারবে না জানিয়ে সরকার প্রধান বলেন, আমার মৃত্যু ভয় নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ব্যর্থ হোক, স্বাধীনতার চেতনা মুছে যাক, এটাই করতে দেব না। জাতির পিতার নাম তারা এখন আর মুছতে পারবেন না, যে ইতিহাস তারা মুছতে চেয়েছিল তারা আর পারবে না। আমার দেখা নয়া চীন বেরিয়েছে, জাতির পিতার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টও 7 খণ্ডে বেরিয়েছে, বাকিটাও বের হবে। সূত্র যুগান্তর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধ অপরাধীদের মদত দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী 5ই সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার 26 আগস্ট সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় মামলা দুইটির চার্জ শুনানি হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় চার্জ শুনানির নতুন দিন ধার্য করেছেন বিচারক। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ দিন ঠিক করেন। কেরানীগঞ্জের কারা ভবনে নির্মিত 2 নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। সূত্র ইত্তেফাক।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমে উন্নতির দিকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথ বৈঠকে বসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছাড়াও করোনা পরিস্থিতি পর্যালোচনা, শিক্ষক শিক্ষার্থী সংশ্লিষ্টদের টিকা দেওয়ার অগ্রগতি এবং শিক্ষার ক্ষতি পোষানোর সম্ভাব্য কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হবে। বৈঠকের সিদ্ধান্ত শনি অথবা রোববার সংবাদ সম্মেলন করে জানাবেন শিক্ষামন্ত্রী ডা দীপুমনি। জানা গেছে, সংক্রমণের হার 7-8% থাকলেও খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে মাঠ পর্যায়ে স্কুল কলেজ কর্তৃপক্ষকে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ক্লাস চলবে সে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। শুরুতে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা সপ্তাহের 6 দিন ক্লাস করবে, অন্যান্য শ্রেণীর ক্লাস সপ্তাহে 1-2 দিন হতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের বৈঠকে খোলার সিদ্ধান্ত নেবে, তবে এ ব্যাপারে রূপরেখা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার শিক্ষার 2 মন্ত্রণালয় ও এর অধীন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নিয়ে এ সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক রয়েছে। এখন করোনা সংক্রমণ নিচের দিকে, সব বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি। করোনা মোকাবেলা সরকারের গঠিত পরামর্শ কমিটি ও দেশের প্রবীণ শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা এ 2 মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, 3 সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধিদপ্তরের মহাপরিচালক, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্য এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত রয়েছেন। 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 17ই মার্চ থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। সূত্র জাগো নিউজ 24। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুর রব বলেছেন, বাংলাদেশ উদ্বাস্তদের স্থায়ী আবাসন হতে পারে না, এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু। এ সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে। রোহিঙ্গা ইস্যু এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। রোহিঙ্গা সংকটের 4th বর্ষ অতিক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এর সমাধান 5 দফা প্রস্তাবনা সম্বলিত এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি। আসম আব্দুর রব বলেন, আজ জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার 4 বছর অতিক্রান্ত হচ্ছে। 2017 সালে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন করার পর আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। এই যে এসডি সভাপতি আরো বলেন, মিয়ানমারের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ, প্রত্যাবর্তনের সহায়ক পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপের অভাব, রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের উদ্যোগ সহ বিভিন্ন জটিলতায় দ্রুত প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হবে এমন সম্ভাবনাও দিন দিন ক্ষীণ হয়ে আসছে। সামাজিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা চলতে থাকায় মিয়ানমারের সাথে রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশের দ্বিপক্ষীয় এবং চীনকে সাথে নিয়ে দ্বিপক্ষীয় আলোচনাও স্থবির হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা সংকট নিরসনের চেয়ে মিয়ানমারের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছে। এ বিষয়ে মিয়ানমারের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনাও বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে আফগানিস্তান তালেবানের ক্ষমতা দখলকে কেন্দ্র করে আঞ্চলিক ও ভূরাজনীতিতে রোহিঙ্গা সংকটের প্রশ্নটি আড়ালে চলে গেছে। বিশ্ব মনোযোগ এখন আফগানিস্তানের দিকে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আসম আব্দুর রব বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাঙ্ক্ষিত কোনো ভূমিকা রাখতে পারেনি। সুতরাং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। ভূরাজনৈতিক পরিস্থিতির ক্রমাগত জটিল আকার ধারণ করার প্রেক্ষিতে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের লক্ষ্য করণীয়। 1. রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশ ও এ অঞ্চলের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করবে। এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপন করতে হবে। জাতিসংঘ সাধারণ পরিষদে আসন্ন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট নিয়ে
নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুই, বাংলাদেশের দুই বন্ধু প্রতিম রাষ্ট্র চীন এবং ভারত সহ আঞ্চলিক শক্তিগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সম্পৃক্ত করার কৌশল গ্রহণ করতে হবে। তিন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজি এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় আপিল আদালতের বিচার তদন্ত ও শুনানির প্রশ্নে জবাবদিহির ক্ষেত্রে মিয়ানমারের উপর বহুমাত্রিক চাপ বৃদ্ধির তৎপরতা অব্যাহত রাখতে হবে। চার, রোহিঙ্গা শিবিরগুলোতে হত্যা গুম সহ সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাঁচ, রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানকে কার্যকর ভূমিকা গ্রহণে জোরদার কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। সূত্র বিডি প্রতিদিন।